তেস্তা নদীর পানি বণ্টন নিয়ে পশ্চিমবঙ্গের মমতা সরকার অন্যায় আচরণ করেছে এমন মন্তব্য করে বিজেপির কেন্দ্রীয় নেতা তথাগত রায় বলেছেন, তেস্তার ন্যায্য পানি পাওয়া বাংলাদেশের অধিকার। ছদিনের সফর শেষে ভারতে ফিরে যাওয়ার আগে এটিএন নিউজের একান্ত আলাপে পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি বলেন, বিজেপি সরকার বন্ধুত্বের হাত বাড়িয়ে বাংলাদেশের পাশে থাকবে। স্বাধীনতার পরপরই 1972 সালে আন্তঃসীমান্ত নদীসমূহের সমস্যা সমাধানে গঠিত হয় বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন জেআরসি। কিন্তু চার দশকেও তিস্তা চুক্তি না হওয়ায় বিষয়টি এখন রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। 2011 সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরের সময় তিস্তা চুক্তির সম্ভাবনা আশার আলো দেখলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে সেই চুক্তি হয়নি। তবে বর্তমান বিজেপি সরকার তিস্তা চুক্তির বিষয়ে অনেক আন্তরিক বলে জানান বিজেপির কেন্দ্রীয় নেতা তথাগত রায়। বাংলাদেশের জল পাওয়ার অধিকার আছে, তিস্তার জল যদি আমি গজলডোবার তিস্তা ব্যারেজ দিয়ে আটকে রেখে দিই তাহলে তার নিচেও তো ভারত আছে, সেই অঞ্চলটাও তো জল পাবে না। জল দেব বাংলাদেশকে অবশ্যই, সেটা যদি কেউ বিরোধ করে তাহলে সেটাকে গণতান্ত্রিকভাবে একটা সমাধানে আনতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা সবসময়ই বিতর্কিত বলে মন্তব্য করেন তথাগত রায়। তৃণমূল এইটার যে বিরোধিতা করেছিল সেই বিরোধিতাটা আমি অত্যন্ত অসঙ্গত বলে মনে করি। উনি কি বলেন দেখি, উনি সবসময় কি বলেন সেটা আগে থেকে বলা যায় না, বেশিরভাগ সময় যুক্তিগ্রাহ্য হয় না। তিনি বলেন, সংস্কৃতি, ঐতিহ্য, বিশাল সীমান্ত সম্পর্ক ও ভাষাগত কারণে বাংলাদেশকে ভারত তার অন্যতম বন্ধু হিসেবে মনে করে। প্রতিবেশী দেশের সঙ্গে আমরা সবসময়ই বন্ধুত্বপূর্ণ একটা আবহাওয়া বজায় রাখতে চাই এবং সেটা বাংলাদেশের ক্ষেত্রে 100% সত্যি। তার কারণ হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা খুব অঙ্গাঙ্গী সম্বন্ধ রয়েছে। বাংলাদেশের প্রায় 95% ল্যান্ড বাউন্ডারি শুধু ভারতের সাথে, বাংলাদেশের লোকের আত্মীয় স্বজন ভারতে আছে, ভারতের লোকের আত্মীয় স্বজন বাংলাদেশে আছে। বিভিন্ন সময়ে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতনকে বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যা বলে মন্তব্য করেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথাগত রায়। ভারত এই নিয়ে একেবারে চুপ থাকতে পারে না, তার কারণ যদি এই দেশের সংখ্যালঘু উপর অত্যাচার হয় তাহলে সেই সংখ্যালঘু বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাবে। পিনাকি তালুকদার, এটিএন নিউজ, ঢাকা।